ভগবানের কাছে দুর্যোধন এবং অর্জুন দুজনেই গিয়েছিলেন, আমাকে সাহায্য করো কৃষ্ণ। দুর্যোধন বয়স একটু বড়, অর্জুন ভগবানের কৃষ্ণের সমান বয়স। কৃষ্ণ তুমি কিন্তু আমাকে সাহায্য করবে। হ্যাঁ, কৃষ্ণ বলছে আমি তো একা দুই পার্টিতে কি করে থাকবো, একটা কাজ করো না, কালকে সকালে আসো, আমি একটা নির্ণয় দেব। সকালে গেছেন কৃষ্ণ বিছানায়, যোগ নিদ্রায় শয়ন করে আছেন। অর্জুন ধীর পদক্ষেপে, ভগবান শুয়ে আছেন, ঘুমে ডিস্টার্ব হবে। অর্জুন ধীরে ধীরে গিয়ে ভগবানের চরণের পাশে বসেছেন, আস্তে করে ভগবানের পদকমল সেবা করছেন। কিছুক্ষণ পরে দুর্যোধন ঢুকেছে। দুর্যোধন ঢুকে অবাক, আরে অর্জুন কিছু চেয়ে নেয়নি তো, আমার আসতে লেট হয়ে গেছে। তো দেখছেন ভগবান কৃষ্ণ শুয়ে আছেন, দুর্যোধন কৃষ্ণের মাথার কাছে বসেছে। ভগবান বুঝতে পেরেছেন দুজন এসে গেছেন, ঘুম থেকে উঠেছেন। প্রথম কাকে দেখবেন ঘুম থেকে উঠলে, যে পায়ের কাছে বসে আছে না যে মাথার কাছে বসে আছে, পায়ের কাছে অর্জুনকে দেখেছেন। ভক্তকে পায়ে থাকতে হবে, মাথায় উঠলে হবে না। হ্যাঁ, তো বলছে অর্জুন তুমি কখন এসছো, অনেক আগে এসছো বুঝি। বলছে না কৃষ্ণ আমি এই এসছি। তখন পিস থেকে দুর্যোধন বলছে আমিও এসছি, কিন্তু ও আপনি এসছেন, বয়স একটু বড়। ঠিক আছে, আমি যেহেতু প্রথম অর্জুনকে দেখেছি ঘুম থেকে উঠে, তাহলে প্রথম অপশানটাই অর্জুনকে দেব। আর অর্জুন বয়সে ছোট, ছোটদেরকে আগে অপশান দিতে হয়। অর্জুন তুমি বলো, এই যুদ্ধক্ষেত্রে আমি দুটো ভাগ করেছি, এক পক্ষে আমি থাকবো এক দলে, আর এক দলে আমার এক অশ্বহীনী সেনা থাকবে। হ্যাঁ, আরেকটা কন্ডিশন, আমি যে পক্ষে থাকবো আমি কিন্তু অস্ত্র ধারণ করব না। দুর্যোধন চিন্তা করছে এই লোকটা তো বেকার, অস্ত্র ধারণ করবে না, আমার তো দরকার সোলজার, যোদ্ধা চাই, একে নিয়ে কি কাজ হবে। কিন্তু অপশান কার হাতে, অর্জুনের হাতে। তো আমি তো আর কিছু বলতে পারছি না, অর্জুন যদি সৈন্য চেয়ে নেয় তাহলে তো আমি তো বেকার হয়ে যাও। ভগবানের এই কথা শুনে অর্জুন চিন্তা ভাবনা করে বললেন কৃষ্ণ তুমি আমার পাশে থাকো। ভগবান বলছেন অর্জুন তোমাকে আমি বলেছি কিন্তু আমি অস্ত্র ধারণ করব না। তখন দুর্যোধন পিছন থেকে বলছেন আরে অর্জুন তো বলেই দিয়েছে, তুমি আবার খোঁজাচ্ছ কেন। কেন দুর্যোধন মনে করছে আমি সৈন্য পেয়ে যাও। বলছে না অর্জুন ছোট তো বয়সে, আর একবার চান্স দিচ্ছি, চিন্তা করে। অর্জুন আবার চিন্তা ভাবনা করে বললেন তুমি আমার পাশে থাকো, আমি তোমাকে চাই। তখন দুর্যোধন উঠে পড়েছে, তাহলে ঠিক আছে আমি সেনা নিয়ে চললাম। ভগবান সবার মনোবাসনা পূর্ণ করেছে। যুদ্ধ হলো, কার জয় হয়েছিল?